আগামী সপ্তাহে রাজ্যে বিধানসভা ভোটের দিন দিন ঘোষণার ঘোষণার সম্ভাবনা রাজ্যে পঞ্চাশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সম্ভাবনা খবর সূত্রের এবার মোট আটশো কোম্পানির বেশি বাহিনী আসতে পারে রাজ্যে গতবারের তুলনায় এবার স্পর্শকাতর বুথের সংখ্যা বেশি হওয়ায় বাড়তে পারে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা আগামী সপ্তাহে রাজ্যে বিধানসভা ভোটের দিন ঘোষণার সম্ভাবনা দিন ঘোষণার পরেই রাজ্যে পঞ্চাশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সম্ভাবনা খবর দিন ঘোষণার সূত্রের রাজ্যে কেন্দ্রীয় বাহিনী আগামীকালে রাজ্যে আসছে বারো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পঁচিশ তারিখের মধ্যে রাজ্যে আসবে একশো পঁচিশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এর মধ্যে থাকছে সিআরপিএফ সিআইএসএফ বিএসএফ ছাড়াও থাকছে এসএসবি ভোটের দিন ঘোষণার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী আগামী আগামীকালই রাজ্যে আসছে বারো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পঁচিশ তারিখের মধ্যে রাজ্যে আসবে একশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর এর মধ্যে থাকছে বিএসএফ এছাড়াও থাকছে এস এস এখনো পর্যন্ত ভোটের দিন ঘোষণা হয়নি কিন্তু তার আগেই যেমনটা খবর রাজ্যে কেন্দ্রীয় বাহিনী আসছে আগামী আগামীকালই আসছে বারো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পঁচিশ তারিখের মধ্যে রাজ্যে আসবে একশো পঁচিশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী যার মধ্যে থাকছে সি আর পি এফ সিআইএসএফ বিএসএফ এবং এছাড়াও থাকছে এস এস বি বি পি